আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমাদের আলোচনা ইংলিশ গ্রামার কাকে বলে উহা কত প্রকার ও কি কি। ইংলিশ গ্রামার যে পুস্তক পাঠ করলে ইংরেজি ভাষা শুদ্ধ রূপে লিখতে পড়তে ও বলতে পারা যায় তাকে ইংরেজি গ্রামার বা ইংলিশ গ্রামার বলা হয় যে পুস্তক পাঠ করলে ইংরেজি ভাষা শুদ্ধরূপে লিখতে পড়তে ও বলতে পারা যায় তাকে ইংরেজি গ্রামার বা ইংলিশ গ্রামার বলা হয় নিয়ম নিয়মকানুনের দিক দিয়ে গ্রামারকে পাঁচ ভাগে ভাগ করা যায় যথা এক নম্বর অর্থোগ্রাফি বর্ণশুদ্ধিকরণ দুই নম্বর হচ্ছে এটিমোলজি শব্দ প্রকরণ তিন নম্বর সেন্ট্যাক্স বাক্য গঠন চার নম্বর হচ্ছে পাংচুয়েশান বা জ্যোতি বা বিরাম চিহ্ন পাঁচ নম্বর হচ্ছে প্রসডি ছন্দ প্রকরণ